কিছু ব্যথা হয়তো মানুষের চোখের আড়াল করা যায়, কিন্তু যে ব্যথা বুকের ভিতর আস্ত একটা পাহাড় চেপে বসে, নিজেকে কি আর সেখান থেকে লুকিয়ে রাখা যায়? একটা কথা কি জানেন, নীতিবাক্য অনেকেই শোনায়, কিন্তু নীতি মেনে চলা লোক অনেকের মধ্যে একজনকেও খুঁজে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটা দেখছেন, সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ব্লগটা শুরু করলাম, ননদের বাসায় যাচ্ছি, সেখান থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আর আজকের ব্লগে দেখাবো হঠাৎ করে কোথার থেকে কি হয়ে গেল, পুরা বাংলাদেশ উলটপালট হয়ে গেল, আর কয়েকটা দিন কারাগারের মধ্যে ছিলাম, সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ননদের বাসায় এসেছি, দাওয়াত করেছে, দাওয়াতে এসেছি। বাংলাদেশটা যেই দিন একদম উলটপালট হয়ে গিয়েছে, ঠিক তার একদিন আগেই ননদের বাসায় এসেছিলাম দাওয়াত খেতে। তো কিছুটা ভিডিও করেছি আমার প্রিয় প্রিয় ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য। বাংলাদেশে এসে ওই রকম করে আর ভিডিও করতে পারছি না যে রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, সেটা হয়ে উঠছে না। আর সব কিছু যখন উলটপালট হয়ে গিয়েছে তখন তো ভিডিও করার একদম মন ছিল না, শুধু মনে হচ্ছিল কোথায় এসে পড়লাম, কি পরিস্থিতির মধ্যে পড়লাম, জানি না আল্লাহ কবে আমাদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করবেন। পুরো বাংলাদেশ থমথমে হয়ে গিয়েছিল, সমস্ত আনন্দটাই নষ্ট হয়ে গিয়েছিল। দেশে এসেছিলাম, ভেবেছিলাম অনেক আনন্দ করব সবার সাথে, সব জায়গায় ঘুরতে যাব, বেড়াতে যাব, ভাগ্যের নির্মম পরিহাস, কোথাও বেরোতে পারিনি। পুরো আমরা 6টা দিন একদম কারাগারে বন্দি ছিলাম, মানে ঘরের ভিতরে ছিলাম। আর আমাদের বাসাটা একদম 10 নম্বরে গোলচক্করে, আমার বাসার নিচে মানে পুলিশ আর্মি সব সময় থাকতো। আর যত কিছু হয়েছে আজকে এই ভিডিওতে কিছুটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। আসলে এরকম পরিস্থিতিতে ঘর থেকে কেউই বের হচ্ছিল না, কারফিউ চলছিল, এখনও চলছে, খুবই আতঙ্কের মধ্যে ছিলাম, কখন কি হয় বলা যায় না। যুদ্ধ কখনো চোখে দেখিনি, এইবার বাংলাদেশে এসে যা দেখলাম। আর আমরা বাবা মার কাছে গল্প শুনেছিলাম, 71 সালের গল্প সিনেমা নাটকে দেখেছিলাম, বাস্তবে দেখবো এটা কখনো কল্পনা করি নাই। আর যা দেখলাম সেটা ভাষায় বর্ণনা করার মতো না, আমি তো ভয়ে মানে একদম শেষ হয়ে গিয়েছি, আমার মেয়েও অনেক ভয় পেয়েছে। আমরা প্রায় 6-7টা দিন ঘরের ভিতরে বন্দি, রাস্তায় একদম কারেন্ট নাই, অন্ধকার রাতে, আর গোলাগুলির আওয়াজ, উপর থেকে হেলিকপ্টারের গুলি, সব কিছু মিলিয়ে অনেক ভয়ঙ্কর একটা দিন পার করেছি। আল্লাহ সেখান থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন কিছুটা হলো। আর এই কয়টা দিন একদম কারাগারে বন্দি ছিলাম, কারাগারে জীবন ছিল, ভাবছিলাম কোথার থেকে কি হয়ে গেল, আমাদের জীবনটা কেন এমন হয়ে গেল। আর আমার ফ্লাইটটাও বাতিল হয়ে গিয়েছিল, আমার চলে আসার ডেট ছিল, এয়ারপোর্টে যাব। ওই সময় আমি নিউজ পাই আমার মোবাইলে যে ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছে, তারপরে আর কোনো যোগাযোগ করতে পারিনি, এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার কোনো স্কোপ ছিল না, গাড়ি ঘোড়া সব বন্ধ, হরতাল, মারামারি, সব কিছু মিলিয়ে মানে পুরোটা জীবনই একদম এলোমেলো হয়ে গিয়েছিল। আর যেটা বলছিলাম কারাগারে বন্দি জীবন যাপন যে কতটা কষ্টের, কারাগারে যারা থাকে তারা জানে, আর আমরা বাহিরে থেকে দেখেছি যে আসলেও একদম ঘর বন্দি, শুধু মনে হচ্ছিল যে যদি কারেন্ট চলে যায় বা গ্যাস চলে যায় কি করব। কারণ আমাদের কার্ড সিস্টেম, ভাগ্যিস আপনাদের ভাইয়া বাংলাদেশে আসার পর পরে অনেক টাকা ভরে রেখেছিল, যার কারণে বিপদে পড়িনি, কিন্তু আশেপাশে যারা ছিল তাদের অনেক অনেক কষ্ট হচ্ছিল যে তাদের কার্ডের টাকা শেষ হয়ে গেছে, কারোর বাসায় গ্যাস নাই, কারোর বাসায় বিদ্যুৎ নাই, মানে সে একটা অন্যরকম পরিস্থিতি। এতক্ষণ তো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম, ননদের বাসায় গিয়েছিলাম, তো সেই ভিডিওটা একটু শেয়ার করলাম যে সেখানে গিয়ে 2 দিন আগে এতটা আনন্দ করে আসলাম, 2 দিন পরে যে এই ধরনের জিনিস হবে তো সেটা আমরা কখনো ভাবিও নি, কল্পনাও করি নাই। আর এই যে আমার বাসার বারান্দা থেকে আমি দেখছিলাম যে বাচ্চারা সব এক জায়গায় হচ্ছিল, তারপরে হঠাৎ করেই একদম মানে অন্যরকম পরিবেশ, মনে হচ্ছিলো যুদ্ধক্ষেত্র, এরকম যুদ্ধক্ষেত্র আমি কখনোই দেখিনি, এই প্রথমবার দেখলাম। আপনারা যারা 10 নম্বরে থাকেন তারা জায়গাটা হয়তো চেনেন, একদম মার্কেটের পিছে আমাদের বাসা। আর
এখানেই বোঝা যাচ্ছে, আপনাদেরকে একটু ফুটেজগুলো দেখাই যে কোথার থেকে হঠাৎ করে দেখেন, একদম মানে শান্ত একটা পরিবেশ ছিল, হঠাৎ করেই কতগুলো মানে বাচ্চা আসলো, দৌড়াদৌড়ি করে এসে এই পরিবেশটা পুরো অন্যরকম করে ফেললো। আসলে এরকম পরিবেশ আমাদের কারোরই কাম্য না। আমরা শান্ত দেশ চাই, শান্ত পৃথিবী চাই, আর এরকম ভয়ঙ্কর মানে একটা পরিস্থিতি আমরা কেউই চাই না। আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা দেখলেই সেই দিনগুলোর কথা মনে করতে পারবেন। আমি জানি যারা বাংলাদেশে আছি আমরা সবাই এগুলো দেখেছি, নিজে চোখে দেখেছি, আবার শুনেছি, কিন্তু আমি যতটুকু ভিডিও করেছিলাম ঘর থেকে সেটুকু একটু আপনাদের সাথে শেয়ার করছি। সব থেকে দুঃখের ব্যাপার, কষ্টের ব্যাপার, দেশের সম্পদ এভাবে নষ্ট করা আসলে ঠিক না। আমরা তো সবাই এখন দেশ বিদেশ ঘুরে বেড়াই, বিশ্ব কতটা এগিয়ে গিয়েছে, প্রতিটা দেশে যে আমরা বলি বাহ কি সুন্দর, এদের কি সুন্দর উন্নতি হয়েছে, আর আমাদের উন্নতি কিভাবে হবে বলেন? এত সুন্দর মেট্রো রেল, মেট্রো স্টেশনটা একদম শেষ করে দিয়েছে, এরকম অনেক কিছুই একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এটা আমাদের আসলে কারোরই মানে করা ঠিক না, দেশের সম্পদ এভাবে নষ্ট করা উচিত না। গণ্ডগোল লেগেছে যেই ব্যাপারে, সেই ব্যাপারগুলো নিয়ে থাকাই বেশি উত্তম, অন্যান্য জিনিসগুলো এভাবে জ্বালাও পোড়াও করা একদম ঠিক হয়নি। আমার বারাসাত 10 নম্বরে এখানে মেট্রো রেল স্টেশনটা একদমই নষ্ট করে ফেলেছে, জ্বালাও পোড়াও করে একদম নষ্ট করে ফেলেছে, দেখে অনেক কষ্ট লাগলো। 2 দিন আগেও দেখি মেট্রো রেল থেকে মানে মানুষ যাওয়া আসা করছে, বিশেষ করে অফিস টাইমে আমি দেখি একদম ভর্তি মানুষ থাকে, মানুষের জীবনটা কত সহজ ছিল, এখন এই যে রেলটা বন্ধ হয়ে গেল এখন মানুষের কত কষ্ট হবে। দেশের সম্পদ এভাবে নষ্ট না করাই ভালো। এখন আমি যত সহজে আপনাদের সাথে কথা বলছি, ভয়েস দিচ্ছি, এরকম পরিস্থিতি কিন্তু ছিল না। আমার বাসায় মানে উপরে আমরা থাকতে পারছিলাম না, এত বোমের আওয়াজ, গুলির আওয়াজ, মানে থেমে থেমে আর্মি আসছিল, পুলিশ আসছিল, রাত 12টা 1টা 2টো পর্যন্ত এই জায়গাটাতে মানে পুরোটা রোডে আর কি আর্মি। আমার বাসা থেকে কিন্তু মেন রোড দেখা যাচ্ছে, এটা একদম মার্কেটের পিছন সাইডটা, আপনারা দেখেই বুঝতে পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। আর এটার উপরেই আমার বাসা, আর যত কিছু হয়েছে 10 নম্বরে মিরপুরের সব আমার এই বাসার এখান থেকেই সব কিছু শুরু হয়েছে। বললাম না আমরা ছোটোখাটো একটা কারাগারে বন্দি ছিলাম প্রায় 6টা দিন, 6 দিন পরে যখন নিচে নেমেছি মনে হচ্ছিলো নিঃশ্বাস নিয়ে বাঁচলাম। আর আমি তো আটকা পড়েছি, আমার ফ্লাইট কিন্তু বাতিল হয়ে গিয়েছিলো, আমি যেতে পারি নাই। আপনাদের ভাইয়া জানের রিস্ক নিয়ে খুব কষ্ট করি এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছিয়ে তারপরে ও দুবাই চলে এসেছিল, আমি আসতে পারিনি যেহেতু নেহা ছিল আমার সাথে, আর এত রিস্ক নিয়ে আসা আমার জন্য খুবই কষ্টের ছিল। আশেপাশে পরিবেশটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুবই ভয়ঙ্কর ছিল, আর আর্মি পুলিশ দিয়ে কিন্তু রোডটা একদম ভরা ছিল। আপনারা একটু একটু করে দেখতে পারেন, আমি কিন্তু পরে আর ভিডিও করতে পারিনি, সাহস পাইনি, কারণ আমাদের বাসার দিকে তাকিয়ে মানে নিচের থেকে আর্মি এবং পুলিশরা আমাদেরকে ভিডিও করতে মানা করে দিয়েছিল, যার কারণে পরবর্তীতে আমি আর কোনো ভিডিও করিনি। যতটুকু করেছি মনে রাখার জন্য যে দেশে এসেছিলাম, ভয়ঙ্কর কী পরিবেশটা তৈরি হয়েছিল সেটা মনে করে রাখার জন্যই এই ভিডিওটা করা, তা না হলে এই ভিডিওটুকু আমি করতাম না। প্রচুর জানমালের ক্ষতি হয়েছে, বিশেষ করে আর্মিরা পুলিশরা এখানে এসে বাচ্চাদেরকে ধরে অনেক মানে মারামারি করেছে, আবার বাচ্চারাও কিন্তু এখানে আর্মিদের সাথে পুলিশদের সাথে ইট পাটকেল এগুলো ছোড়াছুড়ি করেছে। এগুলো আসলে দেশের জন্য খুব একটা ভালো কিছু না। এতদিন পরে দেশে এসে এই ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে যাব কখনো কল্পনাও করি নাই। আমার প্রিয় প্রিয় ভিউয়ারদের কাছে বলবো, আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেখান থেকে এসেছি সেখানে যেন সহি সালামতে চলে যেতে পারি। আর আমি অবশ্যই অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি যারা দেশে আছেন, আল্লাহ যেন আপনাদেরকেও সহি সালামতে রাখে এই ধরনের
মানে কর্মকাণ্ড থেকে, এই ধরনের বিপদ আপদ থেকে আমাদের সবাইকে যেন আল্লাহ হেফাজত করে। আজকের মতো ব্লগটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।